পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পার্টি পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, তার স্ত্রী বুশরা বিবির কিছু হলে তার জন্য দায়ী হবেন সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির। মঙ্গলবার দিবাগত রাত 3:19 দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ নিজের ভেরিফাইড পেজে শেয়ার করা এক টুইটে ইমরান খানের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে পিটিআই। সেখানে ইমরান খান বলেছেন, জেনারেল আসিফ মুনির সরাসরি আমার স্ত্রীকে অভিযুক্ত করার সঙ্গে জড়িত। বিচারক বলেছেন যে তার মাথায় বন্দুক ঠেকিয়ে এ সিদ্ধান্ত দিতে বাধ্য করা হয়েছে। আমার স্ত্রীর কোনো ক্ষতি হলে আমি আসিফ মুনিরকে দায়ী করব। আমি আমিত্য আসিফ মুনিরের পেছনে লেগে থাকব এবং তার অসাংবিধানিক ও বেআইনি কাজগুলো ফাঁস করব। মূলত ইমরান খানের মুখপাত্র ইন্তেজার হুসাইন পাঞ্জোথা একটি টুইট শেয়ার দিয়ে তার ক্যাপশনে ইমরান খানের এই উদ্ধৃতি লেখা হয়। পাঞ্জোথার টুইটে ইমরান খানের স্ত্রী বুশরার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এর আগে গত 1 এপ্রিল তোষাখানার দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির দণ্ড স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। প্রধান বিচারপতি আমির ফারুক, বিচারপতি মিয়া গুল হাসান আওরঙ্গজেব সমন্বয় গঠিত একটি ডিভিশন ব্রেঞ্চ ইমরান খানের পক্ষ থেকে তোষাখানা মামলায় দণ্ডাদেশের বিরুদ্ধে করা একটি আপিলের শুনানি শেষে এই নির্দেশ দেন। চলতি বছরের 31 জানুয়ারি ইসলামাবাদের দুর্নীতি বিরোধী বিশেষ আদালতে ইমরান খান ও তার স্ত্রীকে এই কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি আদালত ইমরান খান ও তার স্ত্রীকে পরবর্তী 10 বছরের জন্য যে কোনো রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালনের অযোগ্য ঘোষণা দেন এবং প্রায় 79 কোটি পাকিস্তানি রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দেন। পরে 1 ফেব্রুয়ারি আরেকটি আদালত ইমরান খান ও বুশরা বিবির বিষয় সংক্রান্ত ইদ্দত মামলায় এ দুজনকে আরও 7 বছরের কারাদণ্ড দেন। এই দুই মামলার আগেও সাইফার মামলায় ইমরান খান ও তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশিকে 10 বছরের কারাদণ্ড দেন। গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো অভিযোগ আনে যে ইমরান খান সৌদি যুবরাজের কাছ থেকে প্রাপ্ত এক সেট গহনার দাম কম করে দেখানো হয়েছে বলে অভিযোগ এনে নতুন মামলা করে। পরে চলতি বছরের জানুয়ারিতে ইমরান খান ও তার স্ত্রীকে এই মামলায় অভিযুক্ত করে।